ভারতের হাতে থাকা এই ছয় রুশ প্রযুক্তিতে তৈরি সমরস্ত্রই কুপকাত পাক চীন সামরিক শক্তিতে বলিয়ান হয়ে বিশ্বের দ্রুত শক্তি বৃদ্ধি করছে ভারত যেভাবে আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অপরিহার্য করে তুলছে ভারত তেমনই আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব মজবুত হয়েছে ভারতের তবে ভারতের এই সামরিক শক্তি বৃদ্ধিতে অনেকটাই সহযোগিতা রয়েছে রাশিয়ার ভারতের অস্ত্রাগারে রয়েছে মোট ছয়টি এমন রুশ সমরাস্ত্র বা রুশ প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র যা হেলায় মাত দিতে পারে চীন পাকিস্তানকে সুখেই থার্টি মিক একবিংশ শতাব্দীতে ভারতীয় বায়ুসেনার নাম করলে যে অস্ত্রের নাম আগে আসে তা হলো সুখেই এটি একটি মাল্টি রোল রেঞ্জ যুদ্ধ বিমান রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী ভারতের বায়ুসেনার অস্ত্রগারে সর্বমোট দুইশো বাহাত্তরটি সুখ হয়ে আসবে ব্রহ্মস মিসাইল ইন্দোরুশ প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল রাশিয়া ও ভারতের অংশীদারিত্বের অনুপাত রয়েছে পঞ্চাশ দশমিক পাঁচ ইস্টু ঊনপঞ্চাশ দশমিক পাঁচ নয় মিটার লম্বা তিন ওজনের মিসাইলটি ভারতীয় সেনার অন্যতম মেরুদণ্ড হিসেবে গণ্য করা হয় ক্লুব মিসাইল ভারতীয় নৌসেনা ও ডুবোজাহাজে ব্যবহৃত হয়েছে মিসাইল সিরিয়াতে আইএস জঙ্গিদের ধ্বংস করতে রাশিয়া যে দুশো কিলোমিটার ক্যালিবারের মিসাইল ব্যবহার করেছে তারই উন্নত ভাষণ হল ক্লুব এই পাল্লা তিনশো কিলোমিটার সাধারণত ভারতের উপকূল রক্ষী বাহিনীর কাছে রয়েছে এই মিসাইল মাল্টি ব্যারেল রকেট লঞ্চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে রুশ সেনার অন্যতম ব্যবহার্য অস্ত্র হলো এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারতের কাছে রয়েছে একশো পঞ্চাশ গ্রেড ও বাষট্টি স্মার্ট সিস্টেমের মাল্টি ব্যারেল রকেট লঞ্চার তবে বর্তমানে ভারত পিনাক সিস্টেমও ব্যবহার করছে সি পাওয়ার অব দ্য স্টেট একাত্তরের যুদ্ধের সময় ভারতকে এই রণতরী দিয়ে সাহায্য করেছিল রাশিয়া চৌদ্দ দিনের যুদ্ধে পাকিস্তানকে ধরশায়ী করতে অনেকটাই কাজে এসেছিল এই রণতরী টি নাইনটিএস ট্যাঙ্ক ভারতের অস্ত্রাগারে রয়েছে এই ক্ষেপণাস্ত্র আটচল্লিশ টন ওজনের ট্যাঙ্কটি ব্যবহারে লাগে মাত্র তিনজন ক্রু